স্পিন চৌধুরী যুক্তরাজ্য নিজেকে পঙ্গু দাবি করে পঙ্গুবাদা উত্তোলন করে, অথচ সে পঙ্গু নয়। তার বিভিন্ন অপকর্ম ও জালিয়াতির বিষয়ে যুক্তরাজ্যে ইতিমধ্যে তদন্ত চলছে। ভাষার কাজের লোক নূরবাই ও তার স্ত্রীকে ইয়াসমিন নির্যাতনের একটি ভিডিও অনলাইনের মাধ্যমে অনেকেই দেখেছেন। পরবর্তীতে নূরবাইয়ের ছেলে হাবিবুর রহমান হাবু মিরান 999-এর ফোন করে পুলিশের সহযোগিতায় তার মাকে উদ্ধার করে নিয়ে যায়। গত কয়েক মাস থেকে যুক্তরাজ্যে বসে টিকটক ভিডিওর মাধ্যমে পরিবার পরিজনের বিরুদ্ধে কুৎসা রচনা করতে থাকে। সে টিকটকের মাধ্যমে ঢাকা রানা প্লাজার ক্ষতিগ্রস্ত এবং গ্রামের বিভিন্ন শহর মানুষকে সাহায্যের কথা বলে অর্থ জোগাড় করে। অসহায় মানুষদের জন্য অর্থ সংগ্রহ করলেও সে টাকা ইয়াসমিন আত্মসাত করে। একটি চ্যারিটি সংস্থা থাকলে তার হিসাব নিকাশ থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু তার এই সংস্থার কোনো হিসাব নিকাশ নেই। প্রিয় সাংবাদিকবৃন্দ, নগরীর 37 পায়রা এই বাসায় আমি কিছুদিন বসবাস করি। চলতি বছরের জুলাই মাসে ইয়াসমিন দেশে আসলে আমি ওই বাসা ছেড়ে আমার নিজ বাসা ফৌজে আম্বরখানা বড়বাজারে উঠি। তখন এখনও পর্যন্ত ইয়াসমিন পায়রায় ওই বাসায় বসবাস করছে, অথচ সে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছে যে তার পৈতৃক বাসস্থানে স্থলে থাকতে পারছে না। গত কুরবানির দিনে কুরবানির উদ্দেশ্যে গ্রামের বাড়িতে আমি দুটি গরু পাঠালে সেই গরুগুলো জোরপূর্বক ছিনিয়ে নিয়ে একটি করে তালাবদ্ধ করে রাখে। পরে উল্টু আমি সহ আমার ফুট ভাই সালে আহমদ খসরু, আমার চাচাতো ভাই ফয়সল আহমদ চৌধুরী ও ফাহিম আহমদ চৌধুরীর বিরুদ্ধে বেড়িবাজার থানায় একটি জিডি এক করে এবং বাড়িতে দুই গাড়ি পুলিশ নিয়ে আসে। আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গরুগুলো উদ্ধার করতে অনুরোধ করিলে তিনি স্থানীয় আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান আবাবুর রহমান খান শিশুকে নিয়ে উদ্ধার করার কথা বলেন। গরুগুলো উদ্ধার করতে গেলে ইয়াসমিন চেয়ারম্যান সাহেবের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার কুশৃঙ্খল এবং মানমুখী আচরণের কারণে গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। ঈদের দিন ওই গরুগুলো জবাই করে সে তার লাভদের সংস্থার নামে সে মাংস বিতরণ করে। ঈদের পরদিন আমি যুক্তরাজ্যে চলে গেলে 38 পায়রায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের বাড়াচিয়া শামীম আহমদকে জোরপূর্বক বাসা থেকে বের করে দিয়ে তালা মেরে দেয়। বাড়াচিয়া সকল দোকানদারকে হুমকি ধামকি দিয়ে 11 লক্ষ টাকা প্রতিজনের কাছে চাবি দাবি করে আসছে এবং তাদের মালামাল জোরপূর্বক নিয়ে যায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দোকানদারেরা ইয়াসমিনের বিরুদ্ধে মানববন্ধন করছে এবং থানায় জিডি করেছে। তবুও তার হাত থেকে তার রেহাই পাচ্ছে। এই সকল ঘটনায় আমরা মাননীয় আদালতের মামলা নম্বর 35/22 করলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মাননীয় আদালত 145 দ্বারা জারি করলেও ইয়াসমিন দাম মানছেন না। 145 ভঙ্গ করে সম্প্রতি সে 8টি দোকানের মধ্যে 2টি দোকানের তালা ভেঙে মালামাল লুট করে লাভ দেশের সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ ঘটনায় দোকানদার রফিক আলী মামলা দায়ের করে। এ মামলার প্রেক্ষিতে ইয়াসমিনের সহযোগী রাহিমকে গ্রেফতার করা হলেও মামলার মালামাল উদ্ধার করা হয়নি। একটি সংঘবদ্ধ চক্রকে নিয়ে এবং সন্ত্রাসীদের মদতে সে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। পরিবারের সকল সদস্যদের আশঙ্কা রয়েছে ওই চক্র যে কোনো সময় তাকে বিপদে ফেলে অথবা একটি অঘটন ঘটিয়ে পরিবারের সদস্যকে বিপদে ফেলে ফায়দা হাসিলের চেষ্টা করতে পারে।